বাবা মাকে আর বৃদ্ধাশ্রমে দিতে হবে না। প্রবীণদের জন্য পাইলট বেসিসে ডে কেয়ার সেন্টার শুরু করা হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার দীপুমণি। শুক্রবার সকালে চাঁদপুর আলমিন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তিনি বলেন, বৃদ্ধ বয়সে বাবা মা ঘরে একা থাকেন, অনেক সময় তারা দুর্ঘটনার শিকার হয়, কর্মজীবীদের বাড়তি চিন্তা নিয়ে কাজে অংশ নিতে হয়। তাই প্রবীণদের জন্য ডে কেয়ার সেন্টার প্রকল্পের উদ্যোগ নিচ্ছে সরকার। সেখানে প্রবীণদের জন্য বিনোদন, খেলাধুলা, চিকিৎসা সেবা সহ সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা থাকবে। এতে করে প্রবীণ বাবা মাকে আর বৃদ্ধাশ্রমে দিতে হবে না। প্রবীণদের জন্য ডে কেয়ার সেন্টারের মতো এটি পাইলট বেসিসে প্রথমে একটি শুরু হবে, সেটির সাফল্য দেখে তারপরে আমরা আরও প্রয়োজন হলে করব। কারণ আমাদের সমাজের প্রত্যেক বাড়িতে একজন না একজন বয়স্ক মানুষ আছে এবং সেই মানুষটিকে যথাযথভাবে যত্ন নেওয়ার সবসময় কিন্তু সুযোগ হয় এবং তিনি একাই অধিকাংশ সময় সারাটা দিন বাড়িতে কাটান এবং অনেক সময় পড়ে যান, ব্যথা পান এবং নানান রকম দুর্ঘটনা ঘটে এবং যারা তার ছেলে হোক মেয়ে হোক যেই সংসারে তিনি থাকেন বা তার নিজের সংসারে তার যে সন্তানেরা সেখানে থাকে তারা কিন্তু সারাদিন তাদের কাজে চলে যায়। ছোটো ছোটো বাচ্চারা স্কুল কলেজে চলে যায়, তাকে দেখবার মতো কিন্তু সেভাবে লোক থাকে না এবং এটা নিয়ে পরিবারের সবারই একটা উৎকণ্ঠা থাকে। মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেন। মন্ত্রী হিসেবে আমাদেরও দায়িত্ব এই নীতির অনুসরণ করা, আমার মন্ত্রণালয়েও সেটি অনুসরণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর জে আর ওয়াদুদ টিপু, পৌর আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান বাবুল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, আলামিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম সহ শিক্ষক, অভিভাবক সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারা। অনেক অভিনন্দন আর শুভেচ্ছা আর ভালোবাসা রইল। আর যারা আজকে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ডিসপ্লেতে অংশ নিয়েছো, তোমাদের প্রতিও অনেক স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।